परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु। सन्ध्या बेलार ए पांचटी कर्मे आपनार गृहेर उन्नति अबाध हबे। आपनी जदि सन्ध्या बेलाय ए पांचटी कर्म ठीक ठीक भावे पूर्ण श्रद्धा सहकारे भक्ति भरे पालन करते पारेन ताहले आपनार गृहे स्वयं भगवानेर बास हबे। गृहेर सुख शांति थेके शुरू करे अर्थ प्रतिपत्ति सब किन्तु बाड़ते थाकबे। आमरा जदि रोज सन्ध्या बेलाय ए पांचटी कर्म पालन करी ताहले आमादेर गृह थेके सकल अमंगल दूर हबे। आपनार गृहेर प्रति कारोर जदि कोनो कुबुर दृष्टि थाके, केउ जदि कोनो खराब नजर दिए थाके, केउ जदि अमंगल करार चेष्टा करेन, সেই অমঙ্গল কেটে যাওয়ার পাশাপাশি যিনি সেই অমঙ্গল ঘটানোর চেষ্টা করবেন তিনি সমূলে ধ্বংস হবেন। এই পাঁচটি কর্মের গুণ এতটা, এই পাঁচটি কর্মের তেজ এতটা যে সেই তেজে সেই অমঙ্গলকারী জ্বলে পুড়ে রাগ হয়ে যাবে। আপনি যদি এই পাঁচটি কর্ম পূর্ণ শ্রদ্ধা সহকারে সন্ধ্যাবেলায় পালন করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হওয়ার পাশাপাশি জীবন সুখে পূর্ণ হবে, জীবনে শান্তি আসবে, গৃহে স্বয়ং ভগবান বাস করবেন। আর যে গৃহে স্বয়ং ভগবান থাকবেন, যেখানে পরমপিতার আশীর্বাদ থাকবে, সেই গৃহের বা সেই মানুষকে ক্ষতি করা সাধ্য কার হবে। তাই তো পরমপিতাকে সন্তুষ্ট করতে, পরমপিতার আশীর্বাদ লাভে এই পাঁচটি কর্ম সন্ধ্যাবেলায় অতি অবশ্যই পালন করবেন। সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা, আপনারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলছেন, এই যে মহাপুণ্য লাভ, এর থেকে পুণ্য কিন্তু আর কিছুতে লাভ হবে না। যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছেন, পরম দয়ালের প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করেন, তাঁদের জীবন থেকে অটোমেটিক্যালি কিন্তু সকল অমঙ্গল দূর হয়ে যায়। কিন্তু তার সদ্দীক্ষা গ্রহণ করে যদি আমরা কর্মগুলি মেনে না চলি তাহলে সেই দীক্ষা নেয়ার যে পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। যারা দীক্ষা গ্রহণ করেননি, যারা কিছু মেনে চলেন না, তাদের সাথে আমাদের কিন্তু সমানভাবে ট্রিট করা হবে, তারা এবং আমরা কিন্তু উভয় সমান হয়ে গেলাম। তাই তো আমাদেরকে দীক্ষা গ্রহণ করে কর্ম করে চলতে হবে, তবেই আমরা প্রকৃত পূর্ণ ফল লাভ করতে পারবো। তো চলুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি কর্ম আমাদেরকে সন্ধ্যাবেলায় নিত্য পালন করতে হবে। সর্বপ্রথম যে কর্মটি আমাদেরকে করতে হবে সেটি হলো, মায়েরা অতি অবশ্যই সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে শুদ্ধ বর্ষণ পরিধান করে গৃহের চারপাশে গঙ্গা জলে ছিটা দেবেন। গঙ্গা জল না থাকলে এমনি জল দিয়ে আপনি ছিটা দেবেন। তারপর পরম দয়ালের শ্রীচরণে প্রদীপ দেখাবেন, সান্ধ্য প্রদীপ ভগবানের চরণে দেখাবেন, ধূপ জ্বালাবেন, এবং যদি আপনি গৃহে ধুনো দিতে পারেন তো খুবই ভালো হয়। শাস্ত্রে আছে ধুনোর ধোঁয়াতে গৃহ থেকে সকল অমঙ্গল দূর হয়ে যায়, তাই যদি আপনি ধুনো প্রত্যেক দিন দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এরপর আপনি অতি অবশ্যই বাড়িতে যদি তুলসী গাছ থাকে বা তুলসী মঞ্চ থাকে সেখানে তুলসী তলায় প্রদীপ দেখাবেন। মায়েরা যদি সাদা শাড়ি লাল পাড় শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে পরম দয়ালের শ্রীচরণে প্রদীপ দেখাতে পারেন বা তুলসী তলায় প্রদীপ দেখান পূর্ণ শ্রদ্ধা ভক্তি করে তাহলে কিন্তু বেশি পূর্ণ লাভ হবে। কারণ আপনার মনের মধ্যে ভক্তি বাড়বে, শ্রদ্ধা বাড়বে, এবং ভক্তি শ্রদ্ধা গুণে আপনি কিন্তু মহাপুণ্য লাভ করবেন, ভগবানের আশীর্বাদ বেশি করে লাভ করবেন, পরমপিতাকে সহজে সন্তুষ্ট করতে পারবেন। প্রত্যেক মায়েরা অতি অবশ্যই সান্ধ্য প্রদীপ দেখানোর সময় একটি কথা মাথায় রাখবেন, মুখে যেন সব সময় পরম দয়ালের অমৃত নাম জপ করতে থাকেন। কেননা জপ বিনা কিন্তু আমরা কখনোই সাধন ভজনে রত হতে পারবো না, জপ বিনা কখনোই আমরা আমাদের গৃহের মঙ্গল আনতে পারবো না, তাই নাম জপ করতে হবে। এরপর অতি অবশ্যই গৃহের চারিধারে বিশেষ করে ঈশান কোণে প্রদীপ দেখাবেন, প্রত্যেক দিন সান্ধ্য প্রদীপ ঈশান কোণে দেখাবেন। এই ঘরের ঈশান কোণে প্রদীপ দেখালে আরও কী কী ফল লাভ হয় সেটি নিয়ে আরেকটি ভিডিও আমরা আলোচনা করব। আপনারা অতি অবশ্যই কিন্তু ঈশান কোণে প্রদীপ দেখাবেন। তারপর সাত ঘন্টা বাজাবেন অন্তত এক মিনিট। গৃহে যদি আপনি এক মিনিট সাত ঘন্টা বাজাতে পারেন তাহলে আপনার গৃহে কিন্তু একটি স্বর্গসম পরিবেশ সৃষ্টি হবে, এবং যখনই আপনার গৃহ স্বর্গসম হয়ে উঠবে তখন কিন্তু সহজে ভগবান আপনার গৃহে বাস করবেন।
তারপর পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে সময় মতো প্রার্থনা করবেন। পরম দয়াল যেমন যেমন বলেছেন সেই রকম নিয়ম মেনে আদেশ মেনে একটু ধ্যান করবেন। নাম ধ্যান করার পর পরম দয়ালে প্রার্থনা করবেন। প্রার্থনা করার হয়ে গেলে পরম দয়ালের নাম ধ্যান আবার করবেন। তারপর সৎ গ্রন্থাদি পাঠ করবেন, সৎ নাম মনন করবেন, গুরুজনদের প্রণাম করবেন। এই কর্মগুলি কিন্তু অতি অবশ্যই পালন করবেন। আরও যে কর্মটি আমাদেরকে করতে হবে সেটি হলো সৎ চিন্তা, সৎ ভাবনা করা। এই সৎ ভাবনার মধ্য দিয়ে বা অপরকে উপকার করার যে চিন্তা, এই চিন্তা কিন্তু আপনাকে আরও উঁচুর দিকে নিয়ে যাবে। কেউ যদি আপনার অমঙ্গল করার চেষ্টা করে তাহলে কিন্তু সেই অমঙ্গল সকল কেটে যাবে। কখন জানেন? যখন আপনার চিন্তা সৎ হবে। আপনি যদি সহজভাবে পরম দয়ালের সৎ নাম মনন করতে থাকেন, যত বেশি পারবেন পরম দয়ালের সৎ নাম মনন করতে থাকুন। এই সৎ নামের মধ্য দিয়ে যে এত পাওয়ার, এত শক্তি আছে আপনার কল্পনার বাইরে। আপনি যদি নাম জপ করতে থাকেন, যখন বুঝবেন প্রচুর মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তখন কিন্তু আপনাকে বেশি করে নাম জপ করতে হবে। আপনি যত বেশি পারবেন, মিনিমাম 30 মিনিটস, এর ওপরে যদি আপনি নাম জপ করতে পারেন তো খুব ভালো হয়। যদি এই নাম জপ আপনি ঠিকভাবে করতে পারেন, সঠিকভাবে যদি আপনি পালন করেন এবং পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে যদি নাম জপ করেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার গৃহ থেকে সকল অমঙ্গল দূর হবেই হবে। এই একটি উপায় আছে, যে উপায় আপনি কিন্তু সহজে আপনার গৃহ থেকে সকল অমঙ্গল দূর করতে পারবেন। আপনি সহজে পরমপিতাকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনার শক্তি 10 গুণ বেড়ে যাবে। আপনাকে যিনি অমঙ্গল করতে চাইবেন, যিনি অনেক ক্ষতি করার চেষ্টা করবেন, আপনার গৃহের অমঙ্গল ডেকে আনার চেষ্টা করবেন, সেই মানুষটিই কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনার তেজে। পরম দয়ালের আশীর্বাদ থাকলে আমাদেরকে কিন্তু কেউ কিছু করতে পারবে না। পরম দয়ালের প্রতি বিশ্বাস রেখে, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে যদি আমরা জীবন পথে এগিয়ে চলি, কোনো মানুষের সাধ্য হবে না যে আমাদের ক্ষতি করে। আর কোনো মানুষ যত শক্তিশালী হোক না কেন, যত অমঙ্গল করার চেষ্টা করুক না কেন, জীবনে সেই মানুষ সাকসেসফুল হতে পারবে না যদি আপনি ঠিক থাকেন, যদি আপনার চলন ঠিক থাকে, আপনার আচার ব্যবহার কথাবার্তা ঠিক থাকে, যদি আপনি সঠিক পথে চলেন, সৎ পথে চলেন, ভগবানকে সাথে নিয়ে চলেন, পরম দয়ালের আশীর্বাদ নিয়ে চলেন, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন, পরম দয়ালের প্রত্যেকটি কথাকে মেনে সেগুলো জীবনে অভ্যাসের মধ্য দিয়ে পালন করার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে কখনো অমঙ্গল আসবে না। আমরা সাধারণত কি করি, শুধু মুখে বলি কিন্তু কর্মে করে উঠতে পারি না, যার ফলে কিন্তু আমাদের এত রকম সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি মুখে এবং কর্ম, আমাদের যদি মন মুখ এক হয়, তাহলে আমরা সবসময় সফল হব, কেউ আমাদের কিছু করতে পারবে না। আরেকটা কর্ম যেটি সন্ধ্যাবেলায় কখনো করবেন না, সেটি হলো সন্ধ্যাবেলায় কাউকে টাকা দেবেন না। সন্ধ্যাবেলা আপনার গৃহ থেকে কাউকে টাকা দেবেন না। সন্ধ্যা প্রদীপ দেখানোর পর, এই কর্মগুলি করার পর যদি আপনি কাউকে টাকা দেওয়ার দরকার হয় তখন দিন, কিন্তু সন্ধ্যাবেলায় টাকার বাক্সে বা আপনার সিন্ধুকে হাত দেবেন না। সন্ধ্যাবেলায় আপনার যেখানে ভাড়ার ঘর আছে সেই ঘরে প্রবেশ করবেন না। যেখানে চাল ডাল আপনি রেখে দেন, সেই চাল ডালে আপনি হাত দেবেন না সন্ধ্যাবেলায়। এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে। আর গৃহকে, অর্থাৎ আপনার এই দেহ মন্দিরকে সবসময় শুদ্ধ রাখুন, পবিত্র রাখার চেষ্টা করুন, তবে তো আপনার সকল অমঙ্গল কাটবে। আমরা যদি নিজেরা অপবিত্র থাক, আমরা যদি নিজেরা নিজেদের দেহকে শুদ্ধ করতে না পারি, পবিত্র করতে না পারি, তাহলে কিভাবে আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো? তাহলে কিভাবে আমরা আমাদের সকল অমঙ্গলকে দূর করতে পারবো? তাই অতি অবশ্যই পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে কিন্তু আমাদের জীবনে চলতে হবে। আরেকবার বলি কি কি আমাদেরকে করতে হবে। সর্বপ্রথম হাত মুখ ধুয়ে ভালো করে শুদ্ধ বর্ষণ পরিধান করবেন, সন্ধ্যার প্রদীপ দেখাবেন, ভগবানের শ্রীচরণে তুলসী মঞ্চে প্রদীপ দেখাবেন এবং আহ্নিকি করবেন, 7 ঘন্টা বাজাবেন, ভগবানকে স্মরণ করবেন, ভগবানকে আপনার গৃহে আসার জন্য প্রার্থনা জানাবেন এবং সময়ে প্রার্থনা অতি অবশ্যই করবেন, সৎগ্রন্থাদি পাঠ করবেন, নাম জপ বেশি করে করবেন। এই নাম জপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাম জপ অতি অবশ্যই করবেন এবং সৎগ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম এগুলি অবশ্যই করবেন। সৎ চিন্তাভাবনা করবেন, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, নিজের দেহ মন্দিরটিকে পবিত্র রাখার চেষ্টা করবেন, দেহ থেকে সকল রকম কুচিন্তা দূর করে দেবেন এবং অতি অবশ্যই নাম জপ খুব বেশি করে পালন করবেন। নাম জপ কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের করতেই হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা অতি অবশ্যই এই 5টি কর্ম পালন করবেন।
আপনার গৃহের উন্নতির পাশাপাশি সকল অমঙ্গল দূর হবে এবং কেউ যদি আপনার অমঙ্গল করার চেষ্টা করে সেও কিন্তু সমূলে ধ্বংস হবে। প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।